তুলে সার্ভিস মেমোরিয়াল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মরিয়ম বেগম, তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ 8-9 নিয়ে আলোচনা করব। তা আমাদের পাঠ 8-এ তোমাদের বাড়ির কাজ দিয়েছি বা প্রাচীন বাংলার গৌরবের বিষয়বস্তু। প্রাচীন বাংলার গৌরবের বিষয়বস্তুর মধ্যে আমরা পেয়েছি বিনোদন, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, শিক্ষা। তাহলে বিনোদন সংস্কৃতির মধ্যে, প্রাচীন বাংলার বিনোদন সংস্কৃতির মধ্যে নাটক, গান, তারপরে নৃত্য, এগুলো পাওয়া গেছে। তারপরে প্রাচীন বাংলার নাটকও সেই সময় মঞ্চস্থ হতো এবং পোড়ামাটির ফলকে কিছু বাদ্যযন্ত্রের আমরা নাম পেয়েছি, মৃদঙ্গ, কাসর, ডাক, বীণা। তাহলে প্রাচীন বাংলার গৌরবের বিষয়বস্তুর মধ্যে আমরা কি পেলাম, যে বিনোদন সংস্কৃতির মধ্যে সেই সময়ে ধর্মকর্ম হিসেবে তাদের নাচ, গান, নাটক, মঞ্চস্থ এগুলো সম্পর্কে তাদের পারদর্শিতা। পাহাড়পুর বৌদ্ধবিহার নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়। মন্দিরের যে সেবাদাসী ছিল তাদেরও বিভিন্ন, যেমন নৃত্য, গান, এগুলোতে তাদের প্রতিষ্ঠিত হতো। পোড়ামাটির ফলকের কিছুটা সেই সময়ে বাদ্যযন্ত্রের নাম পাওয়া গিয়েছে। বাদ্যযন্ত্রের নামগুলো কি শিক্ষার্থী বন্ধুরা? বাদ্যযন্ত্রের নামগুলো করতাল, ডাক, বীণা, বাঁশি, মৃদঙ্গ। করতাল, করতাল দেখো, করতাল, ডাক, বীণা, বাঁশি, বাঁশি, মৃদঙ্গ, এসকল জিনিসগুলো সেই সময়ে কি গৌরবের বিষয় ছিল। মৃৎভাণ্ড প্রভৃতি বাদ্যযন্ত্র পাওয়া যায়। মৃৎভাণ্ড, মৃৎভাণ্ড প্রভৃতি প্রভৃতি বাদ্যযন্ত্র পাওয়া যায়। উৎসবে এটা প্রাচীন বাংলার গৌরবের বিষয়বস্তুর মধ্যে বিনোদন ও সংস্কৃতি সেই সময়ে ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিনোদন সংস্কৃতির পর আমাদের পরের কাছে আরেকটা তোমার স্থাপত্য। ওয়ারি বটেশ্বর পূর্ণনগরের স্থাপত্য নিদর্শন পাওয়া যায়। তা আমরা যদি স্থাপত্যের কথা বলি তাহলে প্রথমেই কার কথা আসে? স্থাপত্যের কথা যদি আলোচনা করতে যাই প্রথমেই পাবো ধর্ম। কার না? ধর্মপাল। ধর্মপাল, এই ধর্মপাল কি করেছিলেন আমরা জানি, পঞ্চাশটি বৌদ্ধ বিহার নির্মাণ, পঞ্চাশটি বৌদ্ধ বিহার নির্মাণ, পঞ্চাশটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। ধর্মপাল পঞ্চাশটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন এবং কোন শতকে? অষ্টম নবম শতকে। সেই সময়ে অমর স্থাপত্য ছিল নওগাঁ জেলা। নওগাঁ জেলার কোথায়? সোমপুর মহকুমা। নওগাঁ জেলায়, কোন জেলায়? নওগাঁ জেলায়। নওগাঁ জেলায় সেটির নাম কি? সোমপুর, সোমপুর মহা দীঘা, সোমপুর মহা দীঘা। তাহলে ধর্মপাল পঞ্চাশটি বৌদ্ধ বিহার নির্মাণ করেছিল। সেই পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ বিহার সোমপুর বিহার। পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ বিহারটির নাম কি? সোমপুর বিহার। এই সোমপুর বিহারটি ইউনেস্কো কর্তৃক, সোমপুর বিহার হলো ইউনেস্কো কর্তৃক সেটি তোমার ঐতিহ্যের তালিকার মধ্যে স্থান করে নিয়েছে। কোন বিহারটি? সোমপুর বিহার। এই সোমপুর বিহারটি আবিষ্কার করেছেন সম্রাট ধর্মপাল এবং পরবর্তীকালে সেই বিহারের অনুকরণ করে ইন্দোনেশিয়ায় ও মিয়ানমারে সোমপুর বিহার স্থাপত্য নির্মাণ করেছেন। তো ময়নামতি, শালবন বিহার এবং সম্প্রীতি আবিষ্কৃত আমাদের বিক্রমপুরের স্থাপত্যসম প্রাচীনকালের যে গৌরবের বিষয় ছিল সেই সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি। তাহলে স্থাপত্য শিল্পের মধ্যে কি?
যে স্থাপত্য শিল্পের মধ্যেও প্রাচীনকালে তাদের গৌরবের বিষয়বস্তু ছিল স্থাপত্য শিল্প। তো সেই স্থাপত্য শিল্পের মধ্যে সবচেয়ে বেশি যার নির্মাণ করেছিলেন স্থাপত্য, তার মধ্যে সম্রাট ধর্মপালের নাম আমরা পেয়েছি। ধর্মপাল কতটি বিহার নির্মাণ করেছে? 50টি বৌদ্ধ বিহার। এই বৌদ্ধ বিহার পরবর্তীতে ইউনেস্কো কর্তৃক স্থান করে নিয়েছিল এবং সেই সম্পূর্ণ বিহার অনুকরণ করে ইন্দোনেশিয়া ও মিয়ানমারও পরবর্তীতে আবার বিহার নির্মাণ করেছে। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, যে প্রাচীন যুগে যে আমাদের গৌরবের বিষয়বস্তু ছিল বিনোদন সংস্কৃতি, বিনোদন সংস্কৃতির মধ্যে আমরা কিছুটা নাম পেয়েছি বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্রের নামগুলো তোমাদের পরীক্ষা থাকতেও পারে, তোমরা একটু মনোযোগ সহকারে তোমাদের বই থেকে নামগুলো পড়ে ফেলবে। কী কী? পোড়ামাটির ফলকে পাওয়া গিয়েছিল কাসর, মৃৎভাণ্ড, মৃদঙ্গ, ডাক, বীণা, এগুলো প্রাচীনকালের বাদ্যযন্ত্র। কোন সম্রাট 50টি বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন? সম্রাট ধর্মপাল। কোন শতকে? অষ্টম নবম শতকে। কোন বিহারটি ইউনেস্কো স্থান করে দিয়েছিল? শঙ্কর বিহার। পরবর্তীতে এই বিহারটি অনুকরণ করে কোন দেশে আবার বিহার নির্মাণ করা হয়েছিল? ইন্দোনেশিয়া ও মিয়ানমার। বিহারটাকে আমরা বুঝি সেই সময়ে তোমার কাল যুগে আমরা তেমন শিক্ষার তেমন কোনো আমরা পাইনি, তবু কিছুটা আমরা যে পেয়েছি সেই সময় বিহারগুলির মধ্যে তোমার শিক্ষা গ্রহণ করা হতো। বিহারগুলিকে বলা হতো তোমার বিহারগুলোকে সেখানে বলা হতো শিক্ষকদের বলা হতো আচার্য। বৌদ্ধ ছাত্ররা সেখানে পড়াশোনা করত, আর এই বৌদ্ধ ছাত্ররা পড়াশোনা করতো যাদের যারা পড়াতেন তাদেরকে বলা হতো আচার্য, মানে শিক্ষকদের বলা হতো আচার্য। বর্তমান যুগে আবাসিক বিশ্ববিদ্যালয় বিহারে ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল, সেখানে আবার তিনটি ভাগে তাদের বিদ্যালয়ের পড়াশোনাটা করা হলো। কি? রাজা, মন্ত্রী বা অভিজাত শ্রেণীর ছেলেরা পড়ত কোথায়? গুরুগৃহে। রাজা, মন্ত্রী, অভিজাত মানে যারা রাজার ছেলে, অভিজাত পরিবার ছেলে, তারা কোথায় পড়ত? গুরুগৃহে। তোমরা কি গুরুগৃহটা বুঝতে পারছ? গুরুগৃহটা হচ্ছে ছাত্ররা গুরুর বাড়িতে থাকতো, সেখানেই পড়াশোনা করতো। আর চতুষ্পাঠিতে পড়তে পারত কারা? কেবলমাত্র ব্রাহ্মণ ঘরের ছেলেমেয়ে। তাহলে আমরা যে শিক্ষাটি পেয়েছি যে পাল যুগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তেমন খুব বেশি একটা জানা যায়, তবে শিক্ষার কিছুটা মৌর্য গুপ্ত যুগের শিক্ষার প্রচলন ছিল। কোন যুগে? মৌর্য গুপ্ত যুগের কিছুটা শিক্ষার প্রচলন ছিল। বিহারগুলো ছিল এক একটি শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে আমি তোমাদের আবারও বলছি এখানে যে শিক্ষাক্ষেত্রে পাল যুগে তেমন কিছু আমরা শিক্ষার প্রসার পাইনি, প্রাচীন যুগে গৌরবগুলির বিষয়ের মধ্যে যে শিক্ষার মধ্যে পাল যুগে তেমন পাইনি, কিন্তু পরবর্তীকালে আমরা যে শিক্ষা ব্যবস্থার কথা পেয়েছি কোন যুগে? গুপ্ত ও মৌর্য যুগে। শিক্ষা ব্যবস্থাটা পেয়েছি কোন যুগে? গুপ্ত ও মৌর্য যুগে। কোন যুগে? গুপ্ত ও মৌর্য, গুপ্ত ও মৌর্য যুগ। এখানে গুপ্ত মৌর্য যুগে কি করতো? শিক্ষা বিহারগুলো এক একটি ছিল শিক্ষা প্রতিষ্ঠান। মৌর্য গুপ্ত যুগে শিক্ষা প্রচলন ছিল, বিহারগুলো ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিহারে যারা শিক্ষকতা করেছেন তাদেরকে বলা হতো আচার্য, আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। শিক্ষার্থীদের বলা হতো কি? শ্রমণ। শিক্ষকদের বলা হতো আচার্য, আচার্য শিক্ষকদের, শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। তাহলে আমরা কোন যুগে শিক্ষা ব্যবস্থা পেয়েছি? গুপ্ত ও মৌর্য যুগে। তারা কোথায় শিক্ষা গ্রহণ করতো? বিহারে। বিহারের ছাত্রদের কি বলা হতো? শ্রমণ। আর শিক্ষকদের বলা হতো কি? আচার্য। তা আমরা অষ্টম শতকের মধ্যে যে তোমার 12-13 শতকের কিছুটা হলো বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল কোথায়? ইউরোপের দেশগুলোতে। কোন দেশে? ইউরোপের দেশগুলোতে। কোন শতকে? 12-13 শতকে। 12-13 শতকে, 12-13 শতকে ইউরোপের দেশগুলোতে কিছুটা শিক্ষা প্রতিষ্ঠান সেই সময়ে গড়ে উঠেছিল। তা শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা প্রাচীন যুগের যে গৌরবের বিষয়, গৌরবের বিষয়ের মধ্যে আমরা বিনোদন সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, শিক্ষা ব্যবস্থা পেলাম। তো এর পরবর্তীতে যে আমাদের শিক্ষাক্ষেত্রে প্রাচীন বাংলাদেশের মানুষ বিশ্বের
অন্যান্য দেশের থেকে অনেক এগিয়েছে। তাই এই ছিল আমাদের বিনোদন ও প্রাচীন বাংলার যে গৌরবের যে অংশটা ছিল বিনোদন সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য, ভাস্কর্য মূর্তি শিল্প। প্রাচীন যুগে ভাস্কর্য মূর্তি শিল্পেরও কিছুটা প্রমাণ পাওয়া গিয়েছে। যার পাল যুগে দুইজন বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী ছিলেন, তাদের নাম বিমান পাল ও বীর পাল। পাল যুগের মধ্যে দুইজন চিত্রশিল্পের নাম পাওয়া গিয়েছিল, তাদের নাম হচ্ছে বিমান পাল ও বীর পাল। এই দুজন বিখ্যাত শিল্পীর নাম পাওয়া গেছে। আর শ্যান যুগের শ্রেষ্ঠ শিল্পী হচ্ছে ছিলেন কে? শূলপাণি। কোন যুগে? শ্যান যুগ। শ্যান যুগের বিখ্যাত শিল্পীর নাম কি ছিল? শূলপাণি। তা আমরা শিক্ষার্থী বন্ধুরা প্রাচীন যুগের গৌরবের যে বিষয় বিনোদন সংস্কৃতি, স্থাপত্য ভাস্কর্য, চিত্র ভাস্কর্য, চিত্রকলা, তারপরে শিক্ষা ব্যবস্থা আমরা দেখি। এবার আমি তোমাদের পড়ে চলে যাব মধ্যযুগে। মধ্যযুগের বাংলাদেশ, মধ্যযুগ। মুসলমান শাসনের ক্ষমতার পর থেকে মধ্যযুগ সূচনা শুরু হয়। তাহলে মুসলমানদের শাসন ক্ষমতা লাভের পর থেকে, কাদের পর থেকে? মুসলমান শাসন ক্ষমতা লাভের, মুসলমানরা যখন শাসন ক্ষমতা গ্রহণ করল তারপর থেকেই মধ্যযুগের সূচনা। তাহলে মধ্যযুগের সূচনা শুনেছিল কখন থেকে? মুসলমানদের ক্ষমতা লাভের পর থেকে মধ্যযুগের সূচনা। মুসলমান যারা যখন ক্ষমতা লাভ করেছিল তখন থেকে শুরু হয়েছিল মধ্যযুগ। এই মুসলমানদের ক্ষমতার মধ্যে কে মুসলমান ক্ষমতাটা দখল করেছিল এখন আমি তোমাদের তার নাম বলব। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এই বখতিয়ার খলজি কোন দেশের সেনাপতি ছিলেন? তার নাম কি? ইখতিয়ার উদ্দিন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ শাসন বিস্তার করতে। তো বাংলাদেশ শুরু হয় মুসলিম শাসন। যে মধ্যযুগে শুরু হয়েছে কখন থেকে? মুসলমানদের ক্ষমতাটা যখন তারা লাভ করতে পেরেছে তখন থেকে শুরু হয় মধ্যযুগ। এই মধ্যযুগের সূচনা করেছেন কে? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। বাংলাদেশে তখন থেকে শুরু হয় মুসলিম শাসন। পর্যায়ক্রমে তুর্কি সেনাপতিরা সারা বাংলাদেশে মুসলিম শাসন বিস্তার করতে থাকে। তুর্কি সেনাপতিরা কি করল তখন? সারা বাংলাদেশেই মুসলিম শাসন বিস্তার করতে থাকে। এর আগেই ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ক্ষমতা লাভের পূর্ব থেকে ভারতে ওইদিকে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। তখন দিল্লি ছিল তার রাজধানী। দিল্লি ছিল কি? রাজধানী। দিল্লির সুলতানদের পাঠানো হতো সেনাপতির এই বাংলাদেশের প্রশাসকের দায়িত্ব পালন করতে। দিল্লি থেকে বাংলাদেশের দূরত্ব ছিল বেশি, শাসন ব্যবস্থাটাও ছিল কি একটু কষ্টকর। তো এই খবর পেয়ে দিল্লিতে আবার বিদ্রোহ শুরু হয়ে গেল। তখন থেকে পরাজয় কখনো জয়ের মধ্যে দিয়ে প্রায় চলতে থাকে 200 বছর, 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে আমরা আরও দুটি পরিবার শাসকের নাম পেয়েছি, ইলিয়াস শাহী ও হুসেন শাহী দুটি বংশ।
এরা প্রায় শাসন কাজ করেছে কত বছর? 200 বছর। ইলিয়াস শাহী ও হুসেন শাহী নামক দুটি শাসক। ইলিয়াস শাহী, দেখো তোমরা, ইলিয়াস শাহী ও হুসেন শাহী। ইলিয়াস শাহী ও হুসেন শাহী শাসক পরিবার শাসন করেন কত বছর? শিক্ষার্থী বন্ধুরা, কত বছর? 200 বছর। 200 বছর, 200 বছর কারা কোন পরিবার শাসন করেছিল? কোন শাসক? ইলিয়াস শাহী ও হোসেন শাহী। তাহলে আমরা এখানে যে মুসলমান শাসনের ক্ষমতাটা কখন থেকে শুরু হয়েছিল, মধ্যযুগটা কখন থেকে শুরু হয়েছিল, মুসলিম শাসন ক্ষমতা কখন শুরু হয়েছে, এবং কারা, কোন বংশ কত বছর কোন শাসক শাসন করেছিল? ইলিয়াস শাহী হুসেন শাহী শাসন বংশ প্রায় 200 বছর শাসন করেন। এই শাসন মধ্যে 1526 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে। কত খ্রিস্টাব্দে? 1526 খ্রিস্টাব্দে। সুলতানি শাসনের অবসান ঘটে। এর মধ্যে ভারতে আরেকটি শক্তিশালী মুসলিম শক্তি, যে শাসকটা ছিল তাদের পরিচিতিটা ছিল মুঘল। তাদের পরিচিতিটা কি ছিল? মুঘল। পরবর্তীতে যে শাসক গোষ্ঠী এসেছিল তারা ছিল কি? মোগল। মোগলরা কি চেয়েছিল? তারা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। কাদের কাছে সফল হতে পারেনি? আফগানদের। আফগান বংশের মুসলমান শাসকরা কিছুকাল কি ছিল, টিকে ছিল? তারা আফগান। এই সময় আফগানদের মধ্যে আবার জমিদার ছিল, জমিদার। এই জমিদাররা আবার বারবিয়া নামে পরিচিত। জমিদাররা কি? বারবিয়া। তারা প্রচুর ভূসম্পত্তির মালিক ছিল। বারবিয়াদের নেতা ছিল কে? ইসা খাঁ ও মুসা। তাদের দমন করা, তাদেরও দমন করতে পারেনি সম্রাট আকবর। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? মুসলিম শাসনের সূত্রপাত কখন থেকে শুরু হয়েছিল, কোন শাসক গোষ্ঠী কত বছর শাসন করেছে, শক্তিশালী শাসক গোষ্ঠীর নাম, এবং কাদের কাছ থেকে সম্রাট আকবর এই শাসন ব্যবস্থাটা নিতে পারেন। কার কাছ থেকে? বারবিয়া। বারবিয়া কিন্তু ভূঁইয়া, বারবিয়া সেই সময়ে বারবিয়া বলতে বুঝাতো প্রচুর ভূসম্পত্তির মালিক, জমিদার। এই জমিদারদের কাছ থেকেও কিন্তু মোগলরা তাদের শক্তি, রাজ্য ক্ষমতাটা বা তাদের শাসক সেটা তারা নিতে পারে। বাংলাদেশে বড় বড় যে জমিদার ছিল তাদেরকেই বলা হতো বারবিয়া। বারবিয়ারা তখন একজোট হয়ে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এই মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়, সেটা কত সাল ছিল? 10 খ্রিস্টাব্দে মুঘলদের অধীনে চলে আসে। স্বাধীনতা হারিয়ে এবার বাংলাদেশ চলে যায় কাদের অধীনে? মুঘলদের অধীনে। একটি প্রদেশে পরিণত হয় আর পরোক্ষভাবেই চলে কত বছর? 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর এভাবেই চলতে থাকে সুলতানি থেকে মুঘল পর্যন্ত বাংলাদেশের শাসনকালটাই হচ্ছে মধ্যযুগ। সুলতানি থেকে মোগল পর্যন্ত মোগল পর্যন্ত যে সুলতানি থেকে মোগল পর্যন্ত যে শাসনকাল ছিল সেটি ছিল কি? মধ্যযুগ।
তাহলে মধ্যযুগটা আমরা কি বুঝলাম, যে মুসলিম শাসনের সূত্রপাত হয় যখন থেকে তখনই হচ্ছে মুসলিম শাসনের মধ্যযুগ শুরু। এই মুসলিম শাসনের সূত্রপাত করেছেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তো ধীরে ধীরে যখন আবার তোমার সৈন্যরা আস্তে আস্তে তারা চেয়েছিল পুরো বাংলার ক্ষমতাটাই নিতে, কিন্তু ইলিয়াশাহী ও হুসেনশাহী বংশ প্রায় 200 বছর শাসন করেছে। তারা কত বছর শাসন করেছে? 200 বছর। এই হুসেনশাহী বংশের শাসকের পর তারা যে পরে আরো পরবর্তীতে আরেকটি শক্তিশালী শাসক গোষ্ঠী এসেছিল, তারা ছিল কি? মুঘল। এই মুঘলদের কাছ থেকে কিন্তু সম্রাট আকবর এই ক্ষমতাটা নিতে পারেনি। কেন নিতে পারে নাই? বারবিয়াদের কাছ থেকে। ঈসা খাঁ মুশাকা ছিল বারবিয়াদের মধ্যে নেতা। তো তাদের যে শাসনকালটা বা তাদের যে ব্যবস্থাটা তারা তাদের কাছ থেকে নিতে পারে, কিন্তু সম্রাট জাহাঙ্গীর আবার 1610 সালে তোমার পূর্ব বাংলাটাই কি করেছে? তারা মুঘলদের অধীনে চলে গেল। এই সুলতানি থেকে মোগল পর্যন্ত যে শাসন ব্যবস্থাটা সেটি হচ্ছে আমাদের মধ্যযুগ। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ক্লাসে কি বুঝতে পারলাম, যে প্রাচীন বাংলার গৌরবের বিষয়। তোমাদের আমি প্রাচীন বাংলার আরো কিছু গৌরবের বিষয় পড়িয়েছি, যেমন কৃষি, কুটির শিল্প, ব্যবসা বাণিজ্য। তো পরবর্তী পাঠে চলে গেলাম, গৌরবের বিষয় আমরা কি পেয়েছি? তোমার বিনোদন সংস্কৃতি, স্থাপত্য ভাস্কর্য, তারপরে মূর্তি, চিত্রশিল্প, তারপরে আছে কি? শিক্ষা। তো এখানে আমরা কিছুটা শিক্ষাক্ষেত্রে যেটা আমরা দেখলাম, যে পাল যুগে তেমন প্রসার হয় নাই, তারপরে যে যুগে শিক্ষার কিছুটা প্রসার হয়েছে গুপ্ত যুগে ও মৌর্য যুগে। তো শিক্ষা ব্যবস্থা সেই সময় কীরকম ছিল আমি সেইটাও তোমাদের কিছু বলেছি, যে সে সময় কিছু বৌদ্ধ বিহার ছিল, বিহারগুলোতে ছাত্ররা শিক্ষা গ্রহণ করতো এবং সেইখানে যারা শিক্ষা দিত তাদেরকে বলা হতো আচার্য, আর ছাত্রদের বলা হতো শ্রমণ। এখানে তোমাদের শিক্ষা ব্যবস্থাটা তিনটা পার্ট ছিল, রাজা মন্ত্রী বা আভিজাত্য ছেলে সন্তানরাই পড়তো, তারপরে মধ্যবিত্ত পড়তো, তারপরে নিম্নবিত্ত। তো এভাবেই দেখা যায় যে শিক্ষা ব্যবস্থাটা কিছুটা হলেও তোমার সেই প্রাচীন কাল থেকে চলে আসছে। তারপরে মনে করো মধ্যযুগ, যে মধ্যযুগটা শুরু হয়েছে মুসলিম শাসনে ক্ষমতায় যখন আসলো মুসলমানরা, তখন থেকেই মধ্যযুগ। এই মুসলমান ক্ষমতায় আসছে কি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তো ধীরে ধীরে আস্তে আস্তে বাংলার যে পুরো ক্ষমতাটা ছিল, তারপরে আসছে তোমার এই মুঘলরা আসলো ক্ষমতায়, ঈসা খাঁ মুশা খাঁ বারবিয়া এদের নেতৃত্বে, তারপরে সম্রাট জাহাঙ্গীরের সময় তোমার পুরো ক্ষমতাটাই চলে গেল ইংরেজদের হাতে। তো এই ইংরেজদের হাত ধরে যদি আমি আর একটু আগাই, জন্মনে করো, তারপরে হচ্ছে আধুনিক যুগ। যে আধুনিক যুগটা আমি বলবো তোমাদের কিছুটা সংক্ষিপ্ত করে, যে আধুনিক যুগটা হচ্ছে তোমার আমাদের যে পাকিস্তানি আমলটা, যে সময়টা ছিল ভারতের অধীনে আমরা ছিলাম, 1947 সালে ভাগ হয়েছে দুটি রাষ্ট্র, কিন্তু পূর্ব পাকিস্তানি আর পশ্চিম পাকিস্তান, ভারত আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র হয়ে গেল। আর আমরা পূর্ব পাকিস্তানিরা, বর্তমান যে আমরা বাংলাদেশ, পূর্ব বাঙালি, তারা রয়ে গেলাম পাকিস্তানিদের অধীনে। তো এমনি করে বাঙালিরা তো পরাধীনতা মেনে নিতে পারবে না, তো সেই হিসেবে বাঙালিরা কি করলো? যুদ্ধ করলো, বাসার জন্য আন্দোলন করলো, প্রাণ দিল। তোমাদের শিক্ষার্থী বন্ধুরা একটু বুঝাও যে 1952 সালে আমরা বাসার জন্য যুদ্ধ আন্দোলন করেছি, আমরা ভাষা মাতৃভাষা পেয়েছি এবং আমাদের সেই মাতৃভাষা আন্তর্জাতিকভাবে সম্মাননা পেয়েছি এবং প্রতি বছর আমরা সেই মাতৃভাষা উদযাপন করে থাকি। তো যাই হোক, 1947 সালে ভাগ হয়েছে, পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে, দুটি রাষ্ট্র হলো একটি পাকিস্তান, অপরটি ভারত। ভারত আলাদা হয়ে গেল, কিন্তু আমাদের পাকিস্তান রাষ্ট্রটির সঙ্গে রইলাম আমরা বর্তমান যে বাংলাদেশ। তো এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন শোষণ বঞ্চনার শিকার হয়ে বাঙালিরা সোচ্চার হয়ে উঠলো, বাঙালিরা যুদ্ধ করলো এবং তারা তাদের নিজেদের দেশটাকে স্বাধীন করতে চাইল। তো সেই স্বাধীনতার পরিপ্রেক্ষিতে আমরা কি আমাদের একটি স্বাধীন ও সুন্দর সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা পরিচয় পেয়েছি কি? আমাদের বাংলাদেশ। আমরা কয় মাস যুদ্ধ করেছি? 9 মাস। 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাগিয়ে পড়েছিল কি? মুক্তিযুদ্ধ। আর সেই মুক্তিযুদ্ধ 9 মাস যুদ্ধ করে 16 ডিসেম্বর 1971 সালে আমরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছি। বাংলাদেশের একটি নতুন নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্র। তাহলে আমরা মধ্যযুগ,
ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি থেকে মধ্যযুগের সূচনা হলো। মধ্যযুগের সূচনা হয়ে যখন আমরা আমাদের স্বাধীনতাটা পাইনি এবং পরবর্তীকালে যখন মুঘলরা আরবীয়দের কাছ থেকে মুঘলরা ক্ষমতাটা নিতে পারে নাই, কিন্তু সম্রাট জাহাঙ্গীরের সময় আর সেটা পায় নাই, ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে। ইংরেজরা আমাদের তোমার বিভিন্নভাবে পাকিস্তানিরা আমাদের উপর আক্রমণ করলো এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা 1971 সালে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, স্বল্প পরিসরে হলেও কিছুটা হলেও তোমাদের বুঝাতে পেরেছি, আর তোমরা অবশ্যই বাড়ির কাছে একটু পড়বা। তো তোমাদের আগামী ক্লাসে আমাদের পড়া থাকবে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আমাদের আগামী ক্লাসে পড়া থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।